শুভ সকাল বন্ধুরা আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকেই স্বাগত জানাই আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে আজকে শনিবার আর এখন বাজে সকাল আটটা মতো তো এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম চলুন তাহলে আমার সঙ্গে থাকুন আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন সকালটা শুরু হয় প্রত্যেক দিন এক কাপ চা দিয়েই তো এই যে চাটা বানিয়ে নিয়েছি দিয়া দিশার জন্য সবার জন্যই চা বানিয়েছি যদিও দিশা চাটা খায় না তো সবাই মিলে বসে আগে চাটা খেয়ে নিলাম শান্তি করে আর তারপরে চলে আসলাম রান্নাঘরে ব্রেকফাস্টটা বানাতে তো আজকে একটু ব্রেকফাস্টে রুটি বানাবো আর আলু আর পটল কেটে নিয়েছি তো আলু পটলের একটা শুকনো করে সবজি বানাবো রুটির সাথে খাওয়ার মতো সর্ষে তেল গরম করে নিয়েছিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু আর পটলটা দিয়ে দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমি আলুটা পটলটা একটু লম্বা করেই কেটেছি আর এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়েছি হলুদ আর লঙ্কার গুঁড়ো হাই ফ্লেমে ভালো করে মশলাটা ভেজে নেব আর আলু পটলটাও ভাজা হয়ে যাবে একই সাথে ঢেকে রেখে রান্নাটাকে আমি করে নিয়েছিলাম দশ মিনিট মতো আর এই যে ঢাকনাটা খুলে নিয়েছি আলু আর পটলটা সেদ্ধ হয়ে গেছে ওপর দিয়ে একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি আর এই যে শুকনো করে একদম নামিয়ে নিয়েছি তরকারিটাকে একটু জল একদম ভাজা ভাজা করে করেছি আর তার সাথে একটু রুটি বানিয়ে নিচ্ছি গরম গরম তো অনেকদিন পর সকালে ব্রেকফাস্টে আমাদের রুটিটা খাওয়া হচ্ছে রোজ দিন তো এটা সেটা বানাই তবে আজকে একটু রুটি খেতে ইচ্ছা হলো বেশ একটু ঝাল ঝাল করে তরকারি করে মাঝে মাঝে দেখবেন রুটি তরকারিটাও ভালো লাগে ব্রেকফাস্টে খেতে আর না হলে স্যান্ডউইচ তারপরে যেটা থাকে আর কি ওটস ডালিয়া হোক বা চিড়ে দই চিরে যেটা হোক খাই আর কি আমাদের কোনো পার্টিকুলার কোনো কিছু খাবার নিয়ে ঝামেলা নেই ওই মুড়ি মাখাও খেয়ে নিচ্ছি অথবা চিঁড়ে মাখাও করে দিলে আমাদের ঘরে কিন্তু ছেলে মেয়েদের বলুন আমার হাজব্যান্ডের বলুন আমাদের কারোরই কোনো খাওয়া দাওয়া নেই কোনো সমস্যা নেই মানে বানালেই হলো আর কি তো এই যে সবাই মিলে ব্রেকফাস্টটা করে নিচ্ছি সকাল সকাল আমি স্নান করে পুজো করে বেশ কিছুক্ষণ মানে ঘরে আর কি যতক্ষণ রান্না করি আর কি টিভিতে একটু ঠাকুরের গানগুলো চালিয়ে রাখি তো শুনতে ভালো লাগে আর এই যে পুজো দেওয়া তো সকালেই হয়ে যায় প্রত্যেক দিনই আমার আর আজকে কিন্তু বেশ সুন্দর হাওয়া দিচ্ছে ব্যালকানিটাতে তবে মানে গরম লাগছে কিন্তু বৃষ্টি হচ্ছে না তো আজকে কিন্তু রান্নাঘরে রুটি বানাতে গিয়ে বেশ ঘেমে গেলাম মানে গরমটা কিন্তু বেশ ভালোই লাগছে আর কি আর এই যে দিয়া দিশাকে নিয়ে সবাই মিলে বসে আমরা আগে ব্রেকফাস্টটা করে নেবো আর আজকে তো শনিবার দুপুরবেলাতে কী রান্নাবান্না করবো ওটাই আর কি বসে বসে ভাবছি খাচ্ছি আর জিজ্ঞেস করছি মানে কী রান্না করা যায় মেয়েদেরকে প্রত্যেক দিন আমি জিজ্ঞেস করি যে কী খাবি বল আজকে কি বানাবো তো এক একজন এক এক রকম বললো লাস্টে সবার লাস্টে ডিসাইড করলাম যে একটু ভোনা খিচুড়ি বানাবো আর আলুর দম বানাবো তার সাথে সবজি খাবে না কেউ বলছে আমাদের আজকে ভালো লাগছে না তুমি একদম ভুনা খিচুড়িটা বানাও আর তার সাথে আলুর দম বানিয়ে দাও আলাম ঠিক আছে তাহলে সব কিছু রেডি করে নিয়েছি এক কাপ মুগের ডাল আর এক কাপ গোবিন্দভোগ চাল বেশ ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ আর আলুটাও সেদ্ধ করে নিয়েছিলাম কুকারে আদা বাটা কাঁচা লঙ্কা চিরে সব কিছু রেডি করে নিয়েছি আর কি কাজু কিশমিশ দিয়ে ভুনা খিচুড়িটা বানাবো তো এই যে ক্যামেরা সেট করা হয়ে গেছে চলুন এবার রেসিপিটা স্টার্ট করে দেওয়া যাক কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো প্রথমে ঘি আর ঘিটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশটা কাজু কিশমিশটা হালকা নেড়ে চেড়ে তুলে রাখবো আর এবার আমি আবারও দিয়ে দেবো ওর মধ্যে ঘি দিয়ে দিচ্ছি দু তিন চামচ পুরো খিচুড়িটা আমি ঘিতেই রান্না করব ভুনা খিচুড়িটা কিন্তু দেখবেন একটু ঘি দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে তবে আপনারা যারা ঘি খেতে পছন্দ করেন না তারা সাদা তেল দিয়েও রান্নাটা করতে পারেন গোটা গরম মশলা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি ফোড়নটাকে বেশ ভালো করে চেড়ে নিলাম এবার আমি দিয়ে দিলাম দু চামচ আদা বাটা আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও একই সাথে দিয়ে দিলাম ভালো করে নেড়েচেড়ে নেব আদাটা আর কাঁচা লঙ্কাটা যখন বেশ ভালো মতো ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো এর মধ্যে হাফ চামচ হলুদ আর দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো মশলাটার উপর সবট একটু জল দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব মিডিয়াম আছে মশলাটাকে বেশ ভালো করে নেড়েচেড়ে নিলাম স্বাদ মতো নুনটাও দিয়ে দিচ্ছি একই সাথে আর গোবিন্দভোগ চালটা ডালটা ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে আমি এক ঘন্টা মতো ভিজিয়ে রাখলে ভালো হয় খিচুড়িটা তো মুগ ডালটা কিন্তু আমি ভেজে রান্না করি না কখনোই খিচুড়িটা আমার কিন্তু এইভাবে রান্না করলেই বেশি ভালো লাগে খেতে তো চাল ডাল একসাথে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা মতো জলটা ঝরিয়ে বেশ ভালো করে চালটাকে আর ডালটাকে কষিয়ে নিচ্ছি মশলাটার সাথে খিচুড়িটা কিন্তু এভাবে মশলার সাথে যদি কষিয়ে রান্না করা হয় এই খিচুড়ির স্বাদটা কিন্তু অনেক বেশি হয় তো ভালো মতো চাল ডালটা ভাজা হয়ে গেছিলো মশলার সাথে আমি দিয়ে দিলাম গরম জল জলটা কিন্তু আমি রকম কাপে মেপে দেব না যেহেতু এটা ভুনা খিচুড়ি তো একটু ঝরঝরেই হবে তো পরিমাণ মতো আমি জলটা দিয়ে দিলাম চালটা ডালটা ভালো মতো সেদ্ধও হয়ে যাবে অথচ বেশি জলও থাকবে না খিচুড়িটাতে সেই মাপ মতোই কিন্তু জলটা দিয়ে দিতে হবে আন্দাজ করে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি একটু চিনি দিয়ে দিয়েছি স্বাদ মতো আর ভেজে রাখা কাজু কিশমিশটাও অল্প একটু দিয়ে দিলাম আর বাকিটা আমি নামাবার আগে দেব। ঢেকে রেখে দিয়েছিলাম আর জলটা দেখতে পাচ্ছেন অনেকটাই টেনে গেছে ঠিক যখন জলটা এতটা থাকবে তখন আমি ঢেকে রেখে একদম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে রান্নাটা আমি আরও পাঁচ সাত মিনিটের জন্য করে নিয়েছিলাম এবার কিন্তু খিচুড়িটা সম্পূর্ণভাবে রান্না হয়ে গেছে ওপর দিয়ে কাজু কিশমিশটাও দিয়ে দিলাম ভেজে রাখা আর দিয়ে দিলাম দু চামচ ঘি খিচুড়িটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে চাল আর ডাল দেখতে পাচ্ছেন একটার সাথে একটা কিন্তু লেগেও যায়নি জলটা খুব বেশি না দিলে পরিমাণ মতো জল দিলে কিন্তু খিচুড়িটা খুবই সুন্দর হয় একদম ঝরঝরে হয় এবার আমি আলুর দমটাও করে নেব তো কড়াইতে দিয়ে দিলাম দু চামচ সরষের তেল আর এর মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছে সামান্য একটু হিং ফোড়ন দিয়ে দিলাম আলুটা তো আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম মানে মোটামুটি আলুটা হাফ সেদ্ধ করেছিলাম পুরোপুরি সেদ্ধ করিনি তো সেদ্ধ করে রাখার আলুটাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ভালো করে আলুটাকে একটু ভেজে নেব আলুটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমি একটা মশলার তৈরি করে নেব বাটির মধ্যে নিয়ে নিয়েছি দই এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ মৌরি গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি আর সামান্য একটু হলুদ দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ বেসন ভালো করে দইটাকে ফেটিয়ে নিয়ে ভেজে রাখা আলুর মধ্যে দিয়ে দিলাম দইয়ের মশলাটা লো ফ্লেমে মশলাটাকে বেশ ভালো করে ভেজে নেব আলুটাকে দইয়ের সাথে ভালো মতো কষিয়ে নিতে হবে আর এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আর দিয়ে দিলাম নুন বেশ ভালো করে নেড়ে ছেড়ে মশলাটাও কষানো হয়ে গেছিলো আর আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছিল আমি না ক্যামেরাটা অন করতেই ভুলে গেছিলাম তো বাকি পার্টগুলো দেখাতে পারিনি ওপর দিয়ে ধনেপাতা কুচি ঘি গরম মশলা আর একটু কাজু কিশমিশ ফ্রাই করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর এই যে সার্ভ করে নিলাম আলুর দম বোনা খিচুড়ি আর তার সাথে একটু পাঁপড় ভাজা করে নিয়েছি তো একটু চাটনি করলে ভালো হতো তবে কিন্তু আজকে চাটনি করার মতো কিছুই ছিল না ঘরে টমেটো ছিল তো টমেটো চাটনি করলাম না কারণ টমেটোগুলো না মানে একদম পাকা টমেটো ছিল না আর কি একদম লাল টমেটো হলে সেটা দিয়ে চাটনি করলে কিন্তু খেতে ভালো লাগে দেখবেন তো যাই হোক দুপুরে লাঞ্চটাকে সার্ভ করে নিলাম গরম গরম ভোনা খিচুড়ি আলুর দম আর পাপড় ভাজা যদিও খিচুড়িটা কিন্তু আমার খুব ফেভারিট একটা খাবার মানে ভীষণ ভালো লাগে খিচুড়ি খেতে আর যে কোনো খিচুড়ি হোক আর বিশেষ করে দেখবেন ঠাকুরের মন্দিরের যে ভোগের খিচুড়ি হয় সেটা তো মানে আমার আরও বেশি করেই ভালো লাগে যে কোনো মন্দিরের বা পুজোর খিচুড়ি যেটা প্রসাদ হয়ে যায় তো সেটা কিন্তু খেতে বেশি ভালো লাগে তো যাই হোক দিয়া দিশাকেও সার্ভ করে দিলাম ওরাও কিন্তু খিচুড়ি খেতে খুব ভালোবাসে আমি বললাম না আমাদের ঘরে আমার মেয়েদের একটু সত্যি কথা বলতে খাওয়া দাওয়া নিয়ে কিন্তু জ্বালা নেই মানে যেটাই বানিয়ে দেওয়া হোক ওরা কিন্তু খেয়ে নেয় তবে হ্যাঁ একটু ভালো করে নিরামিষের দিনে রান্নাগুলো একটু ভালো করে করে দিতে হয় মানে যেমন তেমন করে করে দিলে তখন হয়তো খেতে চাইবে না তো একটু যদি রান্নাগুলোকে ঘুরিয়ে ফিরে করে দিই তখন কিন্তু ঠিক খেয়ে নেয় মানে সোজাভাবে রান্না করলে খাবে না লাউটাকে হয়তো একটু কোপ্তা করে দিলাম বা কুমড়োটাকে একটু গ্রেট করে অন্য কিছু বানিয়ে দিলাম সেক্ষেত্রে খুব তৃপ্তি করে খেয়ে নেবে তখন ওদের কোনো কমপ্লেন থাকবে না এবার যদি ডাইরেক্ট আমি লাউটাকে শুধু সবজি বানাতে যাই তখন আগেই নাকশিট করবে আমরা কিন্তু খাবো না আজকে আমাদের জন্য একটু আলু সিদ্ধ করে দাও আমরা আলু সিদ্ধ ভাত খেয়ে নেবো তো এই হলো আমার মেয়েদের আর কি অবস্থা আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করছি দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগের সাথে আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ